কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। মমতা ব্যানার্জি তার সঙ্গে অন্তত 50-60টা ভিডিও আর কয়েকশো হেডমাস্টার একসঙ্গে যাবি বড় খাঁচা, এবং এফআইআরটা রেজিস্টার হচ্ছে দিল্লিতে। আমার কমপ্লেনের মূলে যে জয়েন্ট রিভিউ টিম এসেছিল জিআরএম, তাদের রিপোর্টের পরে রাজ্য সরকারকে সতর্ক করেছে, তারপরে মিনিস্ট্রি থেকে এডুকেশন মিনিস্টার অনারেবল ধর্মেন্দ্র প্রধানজি সিবিআই কে রিকমেন্ড করেছিল, সিবিআই এফআইআর স্টার্ট করে দিয়েছে। এবং আমি তথ্য প্রমাণ হিসেবে হিঙ্গলগঞ্জে মমতা ব্যানার্জির কম্বল বিতরণ অনুষ্ঠানে 1,79,00,000 টাকা মিড ডে মিলের ফান্ড থেকে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর ভিডিও পেমেন্ট করেছে তার প্রমাণ দিয়েছিলাম। আমি প্রমাণ দিয়েছিলাম বক্তুইতে মুসলমান পোড়ানোর ঘটনাতে কম্পেনসেশন 2,50,000 টাকা করে এবং ঘর তৈরির জন্য 1,00,000 টাকা করে মমতা ব্যানার্জি হারসেল নিজে হাতে দিয়েছেন, রামপুরহাটে জয়েন্ট ভিডিও মিড ডে মিলের টাকা থেকে দিয়েছেন। আমি করমণ্ডল এক্সপ্রেসে আহতদের যে ক্ষতিপূরণ 20,000-50,000 করে রাজ্য সরকার দিয়েছিল তা সেটাও ভগবানপুর 1 নম্বর ব্লকের মিড ডে মিলের টাকা থেকে চেক দেওয়া হয়েছে তার প্রমাণও আমি দিয়েছিলাম। কাফি ব্যাগ গুছান চোর মমতা, 2,00,000 টাকা গেছে, যার সালি হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার বাবা মা লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর হিসেবে সাসপেক্টেড অ্যাকুইস্ট, বিমানবন্দরে দাঁড়িয়ে একটা চ্যাংড়ার মতো বলে গেছে যে যিনি চোর চোর বলছেন তাকে টাকা নিতে দেখা গেছে। আমি ওই চ্যাংড়াটাকে বলছি তোর দাদু সৌগত রায়, তোর জ্যাঠা ফিরাদ হাকিম, তোর আরেক জ্যাঠা শোভন চ্যাটার্জি, এই তিনটে এই প্রশ্নটার উত্তর দিয়ে কেডি সিং আর ম্যাথুকে দিয়ে কে করিয়েছিল সবাই জানে, এবং এই চ্যাংড়াটা শুনে রাখুন, ডায়মন্ড হারবারে দাঁড়া, কি করে তোকে হারাতে হয় সেটা কড়াই ঘন্টায় বুঝিয়ে দিব, যেমন পিসিকে হারিয়েছি তোকেও হারিয়ে প্রাক্তন করে গ্যারেজ করব। এটা দেখাও 24 তারিখে পিএম আসবে, গীতা পড়ার দিন দেখাবো, যেদিন গীতা পড়তে যাব ধুতি পরে ওই দিন দেখবেন জমায় নরেন্দ্র মোদীর নামে আওয়াজ উঠবে, সনাতনের নামে আওয়াজ উঠবে, ধর্ম রক্ষতি রক্ষিত শুনতে যাবেন, সভা সমিতি তো হবে ময়দানে, দেখিয়ে দিই 34 তারিখে। আপনার আনন্দবাজার অনলাইনে চোখে পড়েনি, নেবা হয়েছিল কত লোক হয়েছে বিহারি ছাড়িয়ে গ্র্যান্ড পর্যন্ত ছবি তার প্রমাণ। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবাণীতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836-499-678 নম্বরে। ফলাফল প্রত্যাশিত ছিল, ইন্দুরা ঢুকেছিল, আগলিবার মধুরী 400 বার বলুন বাকিটা পরে এমার্জেন্সি করেছে আজকে যখন এই চোরেদের রানী মমতা ব্যানার্জি ঢুকেছে, আমাদের বিধায়িকা শিখা চ্যাটার্জি বলেছে চোর এসেছে বিধানসভায়, এবং আমরা আগেই ঘোষণা করেছি চোর মমতাকে আমরা বয়কট করব, এবং আমাদের এমএলএরা সেটা করেছেন বিজেপি এমএলএ। সাংবাদিকদের গতিবিধিকে রোধ করা হয়েছে, আপনার আওয়াজ তুলুন, আপনার প্রেস ক্লাব তো তৃণমূলের শাখা সংগঠন হয়ে গেছে,
রেস ক্লাবের সম্পাদকের ভাই তো শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান, আপনারা প্রেস ক্লাবে গিয়ে আওয়াজ তুলুন না আমার কাছে, আমি তো আছি এখন মোবাইলে খুলতে মানা করে যে আপনার লবি বাইরে।